স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে জাদু দেখালেন নুরুল হাসান সোহান। আশ্চর্যজনক এক স্ট্যাম্পিং করলেন রংপুরের কাপ্তান। ব্যাট হাতেও তার দারুণ পারফরমেন্স। সিলেটের বোলারদের পিটিয়ে তুলোধনা করলেন তিনি এবং বাবর আজম। সাকিবের ব্যাট কথা বলার সুযোগ পায়নি আজও, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ফিরতে হয়েছে তাকে। তবে বল হাতে তিনি দেখিয়ে দিয়েছেন আদতে বিশ্বসেরাকে। রংপুরের জয় আর সিলেটের আরও এক হার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই তো গত ম্যাচে এক জয় পায় সিলেট, তবে এবার একটু দেরিতে হলেও হারের হেক্সার সম্পন্ন করেছে সিলেট স্ট্রাইকার্স। রংপুরের সঙ্গে পাত্তাই পায়নি সিলেট দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংকে হারায় রংপুর। তিন বলে এক রান করে সামিত প্যাটেলের বলে বোল্ড আউট হন তিনি। তবে তৃতীয় উইকেটে ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বাবর আজম। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 46 রান তুলতে পারে রংপুর। 21 বলে 14 রান করে রাব্বি আউট হলে এদিন 4 নম্বরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। তবে কোনোভাবেই ব্যাটে আলো ছড়াতে পারছেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। টেক্টরের বলে লেগ বিফোরে ফাঁদে পড়ে ডাক আউট হন তিনি। এরপর ব্যাটিংয়ে এসেই তাণ্ডব শুরু করেন নুরুল হাসান সোহান। তবে অপর প্রান্তে 3 রানের আক্ষেপ নিয়ে সাজ ঘরে ফেরেন বাবর। 37 বলে 47 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই পাকিস্তানি ব্যাটার। শেষ দিকে সোহানকে সঙ্গ দেন আজমতুল্লাহ ওমরজাই। 14 বলে 22 রান করে আরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই আফগান অলরাউন্ডার। 30 বলে 46 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোহান। রাজাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রাইডার্স অধিনায়ক। শেষ পর্যন্ত মোহাম্মদ নবীর 7 রান এবং শামীম পাটোয়ারির 6 বলে অপরাজিত 10 রানে ভর করে 7 উইকেট হারিয়ে 162 রানের লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে শান্তর শান্ত ব্যাট আজও অশান্ত হতে পারেনি সাকিবদের বিপক্ষে। 3 বলে 1 রান করে ফিরেছেন মাহাদির বলে। আইরিশ ব্যাটের টেক্টর ফিরেছেন 4 বলে 6 রান করে। বল হাতে ভালো করা সামিত প্যাটেল ব্যাট হাতে করেছেন 20 বলে 11। 7 বলে 4 করেছেন জাকির। তবে জাকিরকে দারুণ চতুরতায় আউট করেছেন নুরুল হাসান সোহান। গত ম্যাচে ওপেনিংয়ে দারুণ করা মিথুন আজ কেন মিডিলে নেমেছেন তা অজানা। 8 বলে 1 রান করে ফিরেছেন তিনিও। শেষ দিকে রায়ান বার্ল ব্যবধান কমালেও তাতে বড় হার থেকে রক্ষা পায়নি সিলেট স্ট্রাইকার্স। আরও এক দুর্দান্ত জয় তুলে নিল রংপুর রাইডার্স।